রে, একদম আমার মনের কথা বলেছো। আমি আজই ইরাবতী ঠাম্মুর সাথে কথা বলবো। হ্যাঁ মামু, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বলে ফেলো। আর ইরাবতী ঠাম্মু যে এই বিয়েতে না করবেন না, এ ব্যাপারে আমি নিশ্চিত। হ্যাঁ মামু, ঠাম্মু এটাই চায়। ব্যাস, এবার কথা বলে একটা তারিখ পাকা করে ফেলতে হবে। উফ মামু, কি যে আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে যেভাবেই হোক ওদের বিয়েটা দিয়ে দেওয়া। তারপর যত ইচ্ছে মান অভিমান জেদ রাগ ঝগড়া ঝাঁটি যা খুশি করুক, কিন্তু একসাথে থেকে করুক। তারপর দেখবে এইসব মান অভিমান ঝগড়া আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হবে। মামু, ফাইনালি তাহলে আমাদের ইচ্ছেটা পূরণ হচ্ছে। বাট মামু, আমি একটা কথা ভাবছি, মানে বাই চান্স ইরাবতী বা দাদা আমার যদি বেঁকে বসে। বেঁকে বসলেই হলো, বললাম না যে করেই হোক বিয়েটা দিতে হবে। আরে একটা কথা বুঝো, আকাশও মনে মনে এটাই চায়। হ্যাঁ, প্রথমে তো একটু গাইমুই করবে, তারপর ঠিক হ্যাঁ বলবে। আর ইরাবতীও কিন্তু আকাশকে বেশ পছন্দ করে। হ্যাঁ ঠিক বলেছো মামু, আরে দেখবে ঠিক রাজি হয়ে যাবে। আরে আমাদের সবার ভালোবাসা শুভেচ্ছা যখন ওদের সঙ্গে আছে, ওদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। গ্রেট, তাহলে মামু বিকেলে চা খাওয়ার সময় বিয়ের কথাটা হয়ে যাক। আমার আকাশকে যদি কেউ সামলাতে পারে তাহলে সেটা একমাত্র তুই পারবি। ভালো মা, সেই জন্যই তো আমি চাই তুই সব সময় আমার আকাশের পাশে থাক, আমার ছেলেটাকে সামলে রাখ। কিন্তু ভালো মা, আমি ভালো মাকে খুব স্বার্থপর মনে হচ্ছে না রে। তুমি ভাবলে কি করে ভালো মা, যে আমি তোমাকে স্বার্থপর ভাববো? আসলে কি বলতো, তুই তুই না একেবারে আমার মতো জানিস, অন্যের জন্য বাঁচিস, শুধু অন্যের কথাই ভাবিস। যখন আমার বয়সে এসে পৌঁছবি তখন দেখবি অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাই আর কখনো ভাবা হয়নি। আজ আমার মনে হয় আকাশকে তখন যদি আমি জোর করে আমার সঙ্গে নিয়ে আসতাম, আকাশকে বুকে জড়িয়ে বাঁচতে পারতাম। তার মানে ভালো মা, তুমি সব কিছু জানা সত্ত্বেও এখনো ওখানে ফিরে যেতে চাও? কি জানি আর কি জানি না তার হিসেব আর করি না এরা। এখন আমি শুধু আমার আকাশকে চাই। আমার আর আনন্দর মাঝখানে পড়ে ও বেচারা বড্ড কষ্ট পেয়েছে, কিন্তু আর না, এবার আমি আমার আকাশকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। পৃথিবীর কোনো মান অভিমান মার ছেলের সম্পর্কের থেকে বড় হতে পারে না, পারে বলতো? আমি আমি আর কতদিন বাঁচবো আমি জানি না, তবে আমার শেষ ইচ্ছে আমি আমি আমার আকাশকে চোখের সামনে দেখতে চাই, ওকে জড়িয়ে ধরে বলতে চাই, তোর মা তোকে ভুলেনি আকাশ, তোর মা তোকে ভুলেনি। এতগুলো বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু তোর কথাই ভেবেছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি তিনি যেন আমার আকাশকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি আমি নিজের ইচ্ছে তোকে ছেড়ে যাইনি বাবা, তোর মা বড্ড অসহায় ছিল, বড্ড নিরুপায়, তোকে ছেড়ে চলে যেতে সে বাধ্য হয়েছিল। ভালো মা, তুমি যদি আর কখনো এই কদিন বাঁচবো মরে যাবো এই কথাগুলো বলো,
আমি কিন্তু তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাব বলে দিলাম। নাইরা, আমি জানি, আমি জানি তুই তুই তোর ভালো মাকে ছেড়ে কোথাও যাবি না। ওই যে তুই বললি না, তোর জন্যই আমি এতগুলো বছর ধরে ওই বাড়িটার সঙ্গে জড়িয়ে আছি। সত্যি তাই, আমি যে তোদের ও বাড়িতে থাকতে দিয়েছি তাতে আমাকে মহান বলে ভাবার কোনো কারণ নেই। তার পেছনে আমার স্বার্থ ছিল। আমি যে জানতাম একমাত্র তুই ওই বাড়িটাকে সাজিয়ে রাখবি, যত্নে রাখবি, ভালোবাসায় ভরিয়ে রাখবি। হীরা, তোর ভালো মার একটা অনুরোধ রাখ, তুইও বাড়ি ছেড়ে যাস না মা, আমার আকাশকে ছেড়ে কোথাও যাস না, কোথাও যাস না। আপনি এখানে? আমি জানতাম আমি আপনাকে এখানেই ভালো। এতটা দূর এলেন অথচ কেন ভেতরে? ভেতরে গেলাম না কেন, তাই তো? কারণ যতদিন না আপনি নিজে আমাকে নিয়ে গিয়ে আপনার ভালো মার সঙ্গে দেখা করাবেন ততদিন আমি যাব না। আর আমার বিশ্বাস আপনি আপনার দেওয়া কথা রাখবেন। ভালো মা চায় আমি ও বাড়িতেই থাকি, কিন্তু যার বাড়ি মিস্টার চ্যাটার্জি তো আমাকে একটি বাড়ির জন্যও বলেননি উনি কি চান। উনি যদি সেভাবে বলতেন একবারও আমি কি না করতে পারতাম? সব কথা মুখে বলা যায় না রেবতী, আমি কতবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আপনাকে বলতে পারছি না যে আপনি যাবেন না। আপনি কি কিছু বুঝতে পারছেন না? আমি জানি আপনি যদি সত্যি সত্যি মন থেকে চাইতেন আমি বা আমরা এই বাড়িতে থাকি তাহলে আপনি বাধা দিতেনই। কি বলে আপনাকে বাধা দেবো বলুন তো, আপনি তো ঠিক করেই ফেলেছেন, চলেই যাবেন। বড় অসহায় লাগছে, কি করে আপনাকে আমার মনের কথা বোঝাবো। আমরা এসে গেছি, যে মিরাকেলটা হীরাপতির মন বদলে দেবে, ওর এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা বদলে দেবে।
আসেনি গতকাল। সময় হয়েছে ইরাবতী, এবার এই হাতটা দিয়ে তোমায় আশীর্বাদ করে তোমার আকাশের সাথে বিয়ে দিয়ে তোমাকে আমার পরিবারে নিয়ে আসবো। ইরাবতী, আমি আপনাদের বাড়িতে আপনার ছেলের গভর্নেন্স হয়েই এসেছিলাম। আপনি নিজে হাতে ছোট আকাশের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন। কাকু ওনাকে বিয়ে করেননি? চলো 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 পাল্টাই।